একেরে চট্টগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আর আর ওটা থাকিবেন, এখন নিবেন সংবাদের প্রধান প্রধান শিরোনাম। চট্টগ্রাম হইতে গন্ধ হালিয়াতুন অমর একুশে বই মেলা শুরু। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রে রিজেন্ট টেক্সটাইল মিলর শ্রমিক কর্মচারী অলর আন্দোলন। অবজ্ঞা নয় সহযোগিতা, বোঝা নয় সম্পদ, শীর্ষক মত বিনিময় সভা। আরব আমিরাত দুবাইয়ে মন্ত্রী ইমরান আহমদের ওয়ারে মত বিনিময় সভা। এখনো নেবেন বিস্তারিত। চট্টগ্রামের মধ্যে গত হালিয়া রোববার সম্মিলিত উদ্যোগে অমর একুশে বইমেলা শুরু হই। মেলার আয়োজন করি চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গত হালিয়া বিকাল তিনটায় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠের মধ্যে উদ্বোধন করি তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বইমেলার মধ্যে ব্যাগ ধরনের প্রস্তুতি লই বলে জানাইনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আজম নাসির উদ্দিন। তিনি হই চট্টগ্রামের মধ্যে প্রথমবারের মতো সম্মিলিতভাবে এই বইমেলা অনুষ্ঠিত হইব। আয়োজকলে জানাইনি বইমেলা চলিব আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত, প্রত্যেক দিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত থাকিব। তবে ছুটির দিনে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলিব। মেলার মধ্যে স্টল থাকিব 110 কান, ইয়ার মধ্যে ঢাকার প্রকাশক আলোলায় 60 কান এবং চট্টগ্রাম প্রকাশক আলোলায় 50 কান স্টল থাকিব। চট্টগ্রামের কালুরঘাট কর্ণফুলী ব্রিজের পূর্ব পাশে রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের বিপুল সংখ্যক শ্রমিক কর্মচারী আজিয়া 11 ফেব্রুয়ারি সকাল 10টার তুন হাজারযোগ নদীয়ার মিলের মালিক ও সিনিয়র কর্মকর্তা অলর নানা অনিয়মের অভিযোগ তুলে ধরছি। এই সময় বঞ্চিত কর্মচারী অল সরকারের নতুন স্কলের বেতন প্রদান, বছরে দুদিন ছুটি, ছুটির বেতন, শুক্রবারও ওভারটাইম মজুরি সহ আরো নানা রকম দাবি দাওয়া তুলে ধরছি। এসমত ইতারা হইয়ে ইতারার সমস্যা সমাধান নইলে ইতারা আরো বৃহত্তম আন্দোলন করিব। প্রতিবন্ধী ব্যক্তি অলর প্রতিবন্ধকতার হতা অনিবার লাই ও ইতারার লাই উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম গড়িয়ারে গড়ে তুলিবার লক্ষ্যে জনাব ফরাজ করিম চৌধুরীর উদ্যোগে ও সেন্ট্রাল অব বয়েজ রাউজানের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হই অবজ্ঞা নয় সহযোগিতা, বোঝা নয় সম্পদ শীর্ষক মত বিনিময় সভা। আজ 11 ফেব্রুয়ারি সোমবার মুন্সির ঘাটস্থ রাউজান উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হইয়া এই সভায় অতিথিরা প্রতিবন্ধী অলর পাশে দাঁড়াইবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি। ইয়ানোর মধ্যে অতিথি হিসাবে উপস্থিত আছেন রাউজান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমদ, রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ বশির উদ্দিন খান, দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন ফারবেস, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমদ, চেয়ারম্যান ভূপোষ বড়ুয়া, চেয়ারম্যান নুরুল আফসার বাসি, আলহাজ সাইফুল ইসলাম চৌধুরী রানা সহ চেয়ারম্যান রুকন উদ্দিন। আলোচনার মধ্যে ফরাজ করিম চৌধুরী হই আপনাদের দায়িত্ব নিয়ে এই রাউজানের ভিতর থেকে শুরু করে আমরা চেষ্টা করবো এক
হচ্ছে আমার পরিকল্পনা। অনুষ্ঠানের মধ্যে প্রায় 500+ প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করিয়ে ও ইতারার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরছি, পরে ইতারার মধ্যে উপহার সামগ্রী প্রদান করা হইছে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে প্রবাসী অলর ওয়ালে বৈদ্য চ্যানেল রেমিটেন্স ফাড়াইয়ারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ এমফিট ওয়ারে এক মত বিনিময় সভা কনস্যুলেটের কনফারেন্স ইয়ানোর মধ্যে প্রধান অতিথির বক্তব্যে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে প্রতিমন্ত্রী ইমরান আহমেদ রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে এ সভার মধ্যে স্বাগত বক্তব্য রাখি কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। কনসুলেটের দূতালয় প্রধান প্রবাস লামারাং এর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরী, মাহবুবুর রহমান নাসির সিআইপি, অধ্যাপক এম এ সবুর, আইয়ুব আলী বাবুল, আলহাস পেয়ার মোহাম্মদ, কাজী মোহাম্মদ আলী সহ আরো বোধ কেউ। দর্শক, এ পর্যন্ত আসিল দেয়ার আজিয়ার সংবাদ। চট্টবাংলার ব্যাংকিং অনুষ্ঠান শেয়ার করিবেন, ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।